পিস টিভি বাংলা মানবতা সমাধান Life answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg? If I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. That apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. The brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. It's CDC baat hai. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsound. That does not mean Quran is wrong. It has really moved me. এখন আমরা আসছি আজকের সন্ধ্যার দ্বিতীয় পর্যায়ে। আজ একটা বিশেষ প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে ডক্টর জাকির নায়েকের সাথে। এই পর্ব থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার জন্য দয়া করে নির্দেশনাগুলো মেনে চলুন। আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন সংক্ষিপ্তভাবে এবং যথাযথভাবে। একসাথে শুধু একটা প্রশ্নই করা যাবে। দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে আবার ফিরে যেতে হবে দর্শক সারির পেছনে এবং অপেক্ষা করতে হবে প্রশ্নটি করার জন্য। অমুসলিম ভাইবোনদের প্রথমে সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার জন্য। দর্শকদের জন্য তিনটি মাইকের ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের জায়গায় একটি আর পুরুষদের জায়গায় দুটি। একটা হল সামনে মঞ্চের কাছে আমার বাঁ পাশে, একটা মাঝখানে, আরেকটা আমার বাঁ পাশে মহিলাদের বসার জায়গায়। দয়া করে মাইকের সামনে লাইনে দাঁড়ান যদি আপনি বক্তাকে কোনো প্রশ্ন করতে চান, আর মাইক অ্যাসিস্ট্যান্ট আপনার হাতে মাইক তুলে দেওয়ার পরই শুধু প্রশ্নটি করুন। আমরা প্রতিটি মাইকে একবারে শুধু একটি প্রশ্ন নেব ঘড়ির কাটার আবর্তন অনুসারে প্রশ্নটি করার আগে। দয়া করে আপনার নাম এবং পেশা উল্লেখ করুন। আজকে এটা আমাদের একটা বিশেষ অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব। কোন ধর্ম নিয়ে মুসলিম ভাইদের প্রশ্ন হওয়া উচিত ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে। এখন আমি ডক্টর জাকির নায়েককে মঞ্চে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني مسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধ গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অত্যন্ত সম্মান এবং আনন্দের ব্যাপার যে চেন্নাইতে অনুষ্ঠানরত এই চতুর্থ শান্তি ইসলাম ধর্মীয় সম্মেলনে আসতে পেরে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য আরও সম্মানের দ্বিতীয় শেষ দিনের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করতে পেরে। যেমনটা বলেছেন ভাই জাকির আহমেদ, যে আমরা অনুরোধ করব
যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাদেরকে আগে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক। মানুষ প্রায় অভিযোগ করে থাকেন আমার লেকচারের পরে প্রশ্নোত্তর পর্বের সময় কম থাকে বলে। এ কারণে আয়োজকরা আমরা যেটা করেছিলাম বোম্বেতে এই কয়েক মাস আগে, তারা একটা বিশেষ পর্বের ব্যবস্থা করেছেন শুধুমাত্র প্রশ্নোত্তরের জন্য। তাই আমরা প্রথমে অনুরোধ করব, এখানে যদি কোনো অমুসলিম থাকেন যারা প্রশ্ন করতে চান তাহলে তারা আগে সুযোগ পাবেন। যদি অমুসলিম কোনো প্রশ্ন করতে চান তারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ধর্ম নিয়ে বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন। আর যদি ইসলামের কোনো বিষয় সঠিক বলে মনে না হয়, ইসলামের কোনো নিয়মকানুনের সাথে যদি দ্বিমত পোষণ করেন, যদি কোরআনের কোনো বিষয়ের সাথে একমত না হন সেটাও জিজ্ঞেস করতে পারেন, আমি যুবক মানুষ আমি নিতে পারবো। অমুসলিমরা তাদের প্রশ্ন শেষ করার পর আমরা মুসলিম ভাইদের প্রশ্ন করতে বলবো এবং আমি মুসলিম ভাইদের অনুরোধ করব তাদের প্রশ্নগুলো যেন শুধু ইসলাম এবং তুলনামূলক ধর্ম বিষয়ে থাকে। তাই আমি এখন স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব প্রথমে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দিতে। হ্যাঁ ভাই, আপনি বলেন। আমার নাম নবীন, আমি টিসিএসে কাজ করি। যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতাবশতই মুসলিমরা যীশু খ্রিস্টকে নিয়ে কথা বলে। শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময়ই তাহলে মুসলিমরা যখন কথা বলার শুরু করে তারা কেন আল্লাহ এবং মুহাম্মদের নামের পর যীশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন? ভাই খুব ভালো প্রশ্ন করেছেন, যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করেন, এরপর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন, কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের, তার উপর শান্তি বর্ষিত হোক? আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে, যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, তিনিও আল্লাহ তাআলার একজন রাসূল ছিলেন, তিনিও ইসলামের একজন বার্তাবাহক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ বলেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথপ্রদর্শক পাঠিয়েছি। নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হাদিসের উল্লেখ আছে এটা মিশকাত আল মাসাবিতে, যে আমাদের প্রিয় নবী বলেছেন যে 124,000 পয়গাম্বর পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, কিন্তু কোরআনে কেবল 25 জনের নামই পাওয়া যায়। আদম, ইব্রাহিম, মুসা, যিশু, মোহাম্মদ, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসুলদের, তাহলে 124,000 নবী রাসুলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো, যে সকল নবী রাসুল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, সেই সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলে ইমরানেও অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তানদের জন্য। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, সে সময়ের জন্য। কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টিজগতের জন্য, সমগ্র মানবতার জন্য। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন,
তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য, এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয়, যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয়, এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত। এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন, হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব, পৃথিবীর যে কোনো প্রান্তে, বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে, এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও ইসলামে সকল নবী রাসূলকেই আমরা সম্মান করি এবং আমরা যীশু খ্রিস্টকেও সম্মান করি, আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু যীশু খ্রিস্ট তার প্রশান্তি পরিশোধক নিজেই বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ নম্বর ১২-১৪, আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন, তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে সম্মানিত করবেন। সুতরাং এখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের। এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন, এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের শিক্ষা মেনে চলবেন। তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদত দেয়, প্রথমেই সে এক এবং একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম স্মরণ করে, শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য আর কেউ নয়, এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, কারণ তিনি এমন এক পয়গম্বর যার শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য। পূর্ববর্তী সকল নবী রাসূলগণ ছিলেন সময়ের গণ্ডীভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয়, এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি। অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকেই সম্মান করতে হয়। আর আমি যদি আপনার কথা মেনে নেই, যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল, এবং তার নবীদের নাম আদম এবং নু, তারপর সালে, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন, কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে কি কোনো অমুসলিম ভাই আছেন মাঝখানের মাইকে? তামিল? হ্যাঁ, কেউ কি উনার কথা অনুবাদ করে দিতে পারবেন? তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন। এখানে কোনো অনুবাদক আছেন? আমরা চাই উনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক, তাকে তামিল ভাষাতেই প্রশ্নটি করতে দিন, অনুবাদক সেটাকে বাংলায় করবেন। எனது பெயர் அல்ஃபோன்ஸ், நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், சென்னை பெரம்பூரில் இருந்து வருகிறேன். நான் இஸ்லாம் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று பீஸ் டிவி, தங்களது பீஸ் டிவியில் இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன். 7,000 ரூபாய் கட்டினால் மட்டுமே பீஸ் டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது. ஆதலின் ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப, தங்கள் மதத்தை ஒளிபரப்பக்கூடாது என்று நினைக்கின்றேன். তার প্রশ্নটি হলো পিস টিভির সম্প্রচার বিষয়ে। তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না। তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয়। ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পিস টিভি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয়, কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস টিভিকে রাখেন না? ভাই এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস টিভি চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কি না। আলহামদুলিল্লাহ
আমরা পিস টিভির 6টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, সমগ্র বিশ্ব জুড়ে আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পিস টিভিকে তাদের তালিকায় যোগ করেছেন, কেউ কেউ করছেন না। আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পিস টিভিকে তাদের তালিকায় যোগ করছেন না। আর দ্বিতীয়ত, কেউ যদি পিস টিভি দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন। বড় জোর ৬,০০০ রুপি খরচ হবে, $150 খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিশ এবং ডিকোডার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল আপনি এটা দেখতে পারবেন। আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না। এটা ফ্রি টু এয়ার চ্যানেল ডিশ এবং ডিকোডারের খরচ পড়বে প্রায় ৬,০০০ রুপি। এটা আপনি বসাতে পারেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি সারা জীবন দেখতে পারবেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য। আর আমাদের দুটো চ্যানেল আছে, একটা পিস টিভি ইংলিশ, আরেকটা হলো পিস টিভি উর্দু। তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন। এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসান এবং 50টা বাড়িতে এই ডিশ লাইনটা ভাগ করে নেন, বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র ৬০০ রুপি। সুতরাং যে কেউ দেখতে চাইলে এইভাবে দেখতে পারেন। আর পিস টিভিকে ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে। আপনি ইন্টারনেটে www.pstv.org এই সাইটে দেখতে পারবেন, এমনকি মোবাইলেও। সম্প্রতি আমরা পিস টিভি মোবাইলেও চালু করেছি। আপনার কাছে যে হ্যান্ডসেটই থাকুক না কেন, নোকিয়া অথবা আইফোন, আমরা চেষ্টা করছি বিশ্বের 80% হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে। তবে ফোনটা যত উঁচু মানের হবে, যদি আপনি তৃতীয় প্রজন্মের ফোন নিয়ে থাকেন এর মান অনেক উন্নত হবে। যদি ওয়াইফাই ব্যবহার করেন উন্নত মান পাবেন। সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইলেও পিস টিভি দেখতে পারেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে। এর ওয়াপ ইন্টারনেটের জন্য www.pstv.org, মোবাইলের জন্য এর ওয়াপ wap.pstv.org। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা, আমার নাম নিখিলা, আমি ডেন্টালের একজন ছাত্রী। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম, আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয়, এটা কেন? মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না। যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে, এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি, তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন? বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ। প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি, এরপর নৃত্য। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দফ। এক পাশে খোলা ড্রাম, যাকে বলা হয় ডাফ বা ডাফলি, বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন। কারণ আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবু আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক। যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। এবার আসি দ্বিতীয় ভাগে, নৃত্য করা কেন নিষিদ্ধ। কোরআনে এমন কোনো আয়াত নেই
অথবা আমার জানা মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম। কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য, আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়, যেমন ভরতনাট্যম। আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে। সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি, আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক। তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, সেটা নিষিদ্ধ। এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে, আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা অন্য মানুষদের সামনে নাচে। সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী, এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ, কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত। তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন, আপনি মানুষজনের সামনে নাচ করছেন, পার্টিতে যাচ্ছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন, আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন, যতক্ষণ এটা শরীয়ার বিরুদ্ধে না যাচ্ছে, বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন, যদি এটা কোরআন ও হাদিসের নিয়মকানুনের বাইরে না যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে, এতে গান থাকে, নাচ থাকে, আপনি মঞ্চে উঠছেন না, লোকেরা আপনাকে দেখছে, তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে। এ বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলামে নারীর অধিকার আধুনিক না সেকেলে, সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই, ভালোবাসি, তাদেরকে কি চোখে দেখি। যেহেতু আমরা নারীদের ভালোবাসি, আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না। এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে, সেগুলো নারীর জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি কোনো অমুসলিম থাকেন, জাকির ভাই যেটা বলেছেন, যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে, ইসলাম এবং তুলনামূলক ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন অথবা ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে সঠিক মনে না হয়, এটাই সুযোগ, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। জনমানুষের সামনে এভাবে খোলামেলা প্রশ্ন করার সুযোগ সত্যি দুর্লভ। একজন অমুসলিম ভাই আছেন, আপনি কি অমুসলিম? হ্যাঁ ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই জাকির, এবং শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও। আমার নাম রামজি জায়রামান, আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট, সেখানে প্রায় 35 বছর ধরে বাস করছি, আর গত 3 বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে। আমি কোরআন শরীফ পড়েছি, আমার একজন বন্ধু আছে, বলতে পারেন আজীবনের বন্ধু, গত 45 বছর ধরে সে একজন খাঁটি মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে আমাকে একটি কথা বলতে দিন, তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই, হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয়, আমরা বই পড়ে সেটি জানি, কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝেই পড়ি। তাই যদি হয়, তাহলে কেন প্রায় 1 ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে? বিশেষত সৌদি আরবের ভাষা, আরবি ভাষার বিষয়ে, কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক ঊর্ধ্বে, তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে। বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে। কোরআন কি তাই বলে? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন, বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে, কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে, আর এটা কেন আবশ্যিক? আপনি যদি আমার ছেলের
পুরো আলোচনাটা শুনে থাকেন সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যক, সে কখনোই বলেনি। আরবি জানাটা বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয়, কারণ আমি নিজেও আরবি জানি না। আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি, এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি। আমি আরবি ভাষা জানি না, কিন্তু আমার ছেলে জানে মাশাল্লাহ, সে আমার চেয়ে ভালো জানে। সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে, আমি পারি না। কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন, সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন। তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত, আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত, হ্যাঁ অথবা না, আর উত্তর ছিল হ্যাঁ। সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক, সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। আপনি যখনই কোনো বই অনুবাদ করেন, কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো 100% সঠিক হবে না, এটা হতে পারে 80%, 90%, 99%। ভাষাটা যত বেশি কঠিন হবে, যত বেশি বিশুদ্ধ হবে, অনুবাদ তত বেশি কঠিন হবে। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই, তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না, কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী, এতই বিশুদ্ধ। আর এছাড়া এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কারণেই সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। দ্বিতীয়ত, আপনি যদি আরবি ভাষা না জানেন, তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন। আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন, তামিল জানলে তামিলে পড়ুন, হিন্দি জানলে হিন্দিতে, বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন। সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে। এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক। আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো, অর্থ তো বোঝাই গেছে, যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝেই পড়া উচিত। কিন্তু আপনি বুঝতে পারেন না যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে, যেমনটা আমার ছেলে বলেছে, যে শতকরা 80%-এরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না। এখানে নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন যদি তোমরা কোরআন তিলাওয়াত করো তো সব পাবে। সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে, কিন্তু তার অর্থটা বোঝে না। তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই, কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই এটি। তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না, অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন। সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ, এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ। সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন, যার স্থান দ্বিতীয়, কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা। কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন, যা আমরা আমাদের স্কুলে শেখাই, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে, তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং কোরআনের অর্থ বোঝাটা আরও ভালোভাবে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। সেখানে কি কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব, আমি রাজা, একজন নির্বাহী অফিসার, চেন্নাই থেকে এসেছি। প্রশ্ন করার আগে আমি একটি উদাহরণ দেব, তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় ফোন ছিল অন্য রকম। কিন্তু এখন আমাদের এই আধুনিক 24 শতকে আমরা ব্যবহার করছি মোবাইল, ইমেইল পাঠাচ্ছি, ইন্টারনেট, ফ্রিল্যান্স, ছবি, সারা বিশ্ব জুড়েই। আমি যা বলতে চাইছি, মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝি, তা হলো যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ, তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের 7 দিন, এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয়, হোক এটা ভারতে, আফগানিস্তানে, অথবা হতে পারে জার্মানি, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানেই হোক না কেন, প্রায় 600 কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে, অর্থাৎ 7 দিন, রবিবার থেকে শনিবার।
আমার মনে হয় ডাক্তার সাহেব এই 7 দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি। আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই। আমি প্রশ্ন করতে চাই যে এই 7 দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? আর সাথে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা? এইটুকুই ভাই। একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যা অনেকটাই ভিন্ন, এগুলো মানুষের সৃষ্টি, কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয়, এটা সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি, সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি, সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। তিনি জানতে চান যে এই পৃথিবীর এই আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না। ভাই আপনাকে একটা কথা বলি, আমি আপনার সঙ্গে একমত, মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে, উন্নতি হতে থাকে, শুধুমাত্র আল্লাহটা ছাড়া। আল্লাহ হলেন নিখুঁত, তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন, অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন, কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে। উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন, প্রথম নবী ছিলেন আদম আলাইহিসসালাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন, 124,000, সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি অনেক বাণী পাঠিয়েছেন, অনেক গ্রন্থ, কিছু কিছু গ্রন্থের কথা কোরআন উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইঞ্জিল এবং সর্বশ্রেষ্ঠ কোরআন। এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআন সম্পর্কে জানতেন না, ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না, তাই মানুষের অনুধাবন ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন। যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে, তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এবার আপনার প্রশ্নে আসি, সাপ্তাহিক চক্রের ব্যাপারে 7 দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়, আপনি বলেছেন রবিবার থেকে শনিবার, এই 7 দিনের চক্র সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা সব জায়গায় এক নয়। আপনি যদি যান কোনো মুসলিম দেশে, রবিবার ছুটির দিন নয়, শুক্রবার ছুটির দিন, তাই এটা রবিবার থেকে শনিবার নয়, এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার, কিন্তু এটা 7 দিনই, তো এই 7 দিনের চক্রটা একই আছে, দিনগুলো ভিন্ন হতে পারে, যেমন এইসব ছুটির দিন ইত্যাদি। আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলও 7 দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে, এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে, পবিত্র কোরআনে এই কথা আছে, হাদিসের কথা বলে থাকে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ সহনশীল আর তিনি প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন। সহিহ বুখারী 9 খণ্ড, অনুচ্ছেদ 4, হাদিস নম্বর 6927। কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী তৈরি করেছেন 6 দিনে, 6টি পর্যায়ে। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে, কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে। কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত, অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত নাও হতে পারে। উদাহরণস্বরূপ বাইবেলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে, সেখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করলেন এবং 7ম দিনে বিশ্রাম নিলেন, এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয়। কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন, কিন্তু এটা বলেনি যে 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। কেন? কারণ পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255, এটা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে তিনি চিরকালীন, তিনি সর্বশক্তিমান, তিনি একক, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের দরকার নেই।
সর্বশক্তিমান আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নেই, তার বিশ্রামেরও প্রয়োজন নেই, তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে? তাই অনেক কিছুতে মিল পাওয়া যাবে, কিন্তু সব নয়। কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন, যেমন আমি বা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন, সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই, তো এখানে পার্থক্যটা। বাইবেলে যা বলা আছে তা হলো ২৪ ঘন্টা করে ৬টি পর্যায়, ২৪ ঘন্টার ৬টি সময়। আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে ২৪ ঘন্টার ৬টি দিনে এই পৃথিবী তৈরি করা সম্ভব নয়। তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন। আর কোরআনের কথায় আসি, কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ ২৪ ঘন্টার ৬ দিনে এটা তৈরি করেছেন। আরবি শব্দ ইয়াম, বহুবচনে আয়াম যা কোরআনে উল্লেখ আছে, এর দুটো মানে আছে। ইয়ামের একটা মানে হলো সাধারণ ২৪ ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি, আর একটা মানে হচ্ছে পর্যায়। এটা যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, যেমন একটা যুগ। আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড ৬টি যুগে তৈরি হয়েছে, ৬টি দীর্ঘ সময়ে, হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে পার্থক্যটা। জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে জগতের সৃষ্টি রহস্য নিয়ে। আমি এটার উপর একটা লেকচার দিতে পারি, কিন্তু এখানে সময় নেই, আমি শুধু কয়েকটা উদাহরণ দেব। কোরআন পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে, কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না। কোরআন যখন ১৪০০ বছর আগে নাজিল হয়েছিল, এসব কথা অজানা ছিল। উদাহরণস্বরূপ, আজ একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন। আমরা যদি বলি যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নীহারিকা, তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটল, বিগ ব্যাং, যা থেকে জন্ম নিল ছায়াপথ, তারকামণ্ডলী, গ্রহসমূহ, সূর্য, এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি। এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় ৩৫-৪০ বছর আগে, আর এটাকে বলা হয়ে থাকে বিগ ব্যাং, যেটা ৪০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। আর যেটাকে আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং, এটা কোরআনে বলা হয়েছে ১৪০০ বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৩০ বলা হয়েছে যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, অতঃপর আমি পৃথক করে দিলাম। এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত যুক্ত ছিল, এরপর আমি তাদের পৃথক করে দিলাম। আজকের বিজ্ঞানীরা সৃষ্টির রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং। এটা কোরআনে ১৪০০ বছর আগে বলা হয়েছে। আমরা আগে মনে করতাম যে এই যে আমরা পৃথিবীতে আছি এটা সমতল। মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম, যখন স্যার ফ্রান্সিস ড্রেক ১৫৫৭ সালে পৃথিবীটা নৌপথে ভ্রমণ করলেন, তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। কোরআন এটা বলেছে ১৪০০ বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং তারপর আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহাহা, এর একটা মানে হলো প্রসারিত হওয়া, যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে। আরেকটা মানে আরবি দুইয়া শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে ডিম। এটা কোনো সাধারণ ডিম নয়, এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে। এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয়, এটা দুই প্রান্তে একটু চ্যাপ্টা। এবং আমরা যদি একটা উট পাখির ডিমের আকৃতি চিন্তা করি, সেটাও আসলে বর্তুলাকৃতির। একবার চিন্তা করেন, কোরআন পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে ১৪০০ বছর আগেই। আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো। সম্প্রতি বিজ্ঞান থেকে জানতে পেরেছি ১০০ বছর বা ২০০ বছর আগে, যে চাঁদের আলো তার নিজের আলো নয়, বরং সেটা প্রতিফলিত আলো। কোরআন এটা বলেছে ১৪০০ বছর আগেই। সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৬১, যে সর্বশক্তিমান আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্রপুঞ্জ, আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ সূর্য, যা তার নিজের আলোয় জ্বলে, আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোই। চাঁদের আলোর আরবি শব্দ হচ্ছে মুনির বা নূর, যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো। কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়াহাজ, সিরাজ, দিয়া অর্থাৎ মশাল, গনগনে প্রদীপ, প্রজ্বলিত আলো, যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে। এখানে অনেক আয়াত আছে কোরআনে যা সৃষ্টিজগৎ বিষয়ে, জ্যোতির্বিদ্যা বিষয়ে বলে। আমি যখন ছিলাম স্কুলে, আমি পড়েছিলাম
যে সূর্য যদিও ঘুরে এটা তার নিজের অক্ষে আবর্তন করে না, এটা নিশ্চল। কোরআনে সূরা আম্বিয়াতে বলে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, ওয়াশশামস ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফী ফালকি ইয়াসবহুন, প্রত্যেকে তার নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআন বলছে সূর্য এবং চন্দ্র আবর্তন করা ছাড়াও তাদের নিজস্ব অক্ষের উপর ঘুরছে। আর আজ বিজ্ঞানের এত উন্নতির পরে আমরা জানি যে আমরা একটা টেবিলের উপর যদি সূর্যের ছায়া দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সূর্যের গায়ে কালো দাগ রয়েছে, এবং এই কালো দাগগুলো প্রায় 25 দিনে একবার সম্পূর্ণ আবর্তন করে, যা দিয়ে বোঝায় সূর্য প্রায় 25 দিনে একবার আবর্তন করে। আর এভাবেই কোরআন বলে আকাশের কথা যে এটা একটা ছাদের মতো, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32। কোরআন পদার্থের প্রথম অবস্থার কথা বলে, প্লাজমা। কোরআন বলে সূরা জারিয়াতে অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47, যে আমি এই বিশাল আকাশকে নির্মাণ করেছি, ক্রমবর্ধনশীল বিশ্ব যা আমরা সম্প্রতি জেনেছি। এভাবেই কোরআনের অনেক জায়গায় সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো অন্যান্য ধর্মগ্রন্থের মতো, অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বেদ, বাইবেল, সেগুলোও বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে। সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায়, কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে। কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায়, কোরআনের 6000-এরও বেশি আয়াত আছে যার মধ্যে 1000-এর বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে, এবং পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়। কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না, এটা কোনো তত্ত্বের বিপক্ষে যেতে পারে কারণ তত্ত্ব বদলে যায়, কিন্তু একটি আয়াত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না। এই কারণেই কোরআন একটি অনন্য গ্রন্থ, আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানি কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে। এই কারণেই আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন সবগুলোই ফেল করবে কোরআন ছাড়া। আর কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আমাদের বন্ধুদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে কি? কোনো অমুসলিম বোন আছেন? জি আছি। হ্যাঁ বোন, আপনি আপনার প্রশ্নটি করুন। আবারো শুভ সন্ধ্যা। আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি, কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এইসব বিষয় অনুসরণ করতে পারেন, এবং একই সাথে তারা ব্রাহ্মণিজম চর্চা করতে পারেন? তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন। বোন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মুহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান, শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা, এসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন, আর তিনি আমার অনেক টেপ, অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুইজমের সাদৃশ্য আছে। যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে, আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে। আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুইজম ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা, যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাই দিয়েছিলাম, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। বোন আপনি যদি ভেবে দেখেন, এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলোও পড়ে থাকেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন,
কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই, সেগুলো বিকৃতি এসেছে, জালিয়াতি হয়েছে, দুর্নীতি ঘটেছে। বেশিরভাগ পণ্ডিতগণই এই ধর্মগুলোর বিষয়ে, হোক সেটা হিন্দুইজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম, তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই। আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আমি শুরুতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতামহ কর্তৃক বর্ণিত, এতে আছে 8,000 শ্লোক। এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে গেল 24,000 শ্লোক। এখন এর মধ্যে আছে 1 লক্ষের বেশি শ্লোক। এটি কার কথা? মহাভারতের পণ্ডিতগণের। তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে, তথ্য বিকৃতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে। এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই। আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে, আমি বলেছিলাম বিভিন্ন জায়গায়, যেমন ছন্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক 1, একম ইবিদিতিয়ম, মহান ঈশ্বর এক অদ্বিতীয়। এবং শতযাত্রা উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 বলা আছে, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই। প্রতিমা মানে হচ্ছে মূর্তি, ফটোগ্রাফ, রেখাচিত্র, ছবি, ভাস্কর্য, মূর্তি, পুতুল। তাই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো রেখাচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো পুতুল নেই। তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের উপর। আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে, একম ব্রহ্ম দেবতা নাস্তে নেনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দুসরা নহি হে, নহি হে নহি হে জরা ভি নহি হে, ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। এবার আসি মূল প্রশ্নে, যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা। বোন, একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন, কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে। আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না, তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে। কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে। তিনটি পঙ্ক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আপনি মূর্তি পূজা করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন, সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো দেখে থাকেন, আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে, তা যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত, সর্বশেষ বার্তাবাহক, কল্কি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কল্কি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে, তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো পড়বেন, তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে। আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে। তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন হলো ফোরকান, এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী। তাই কোরআনের সাথে যা যা মিলে যায়, সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই। যদি সেটা বিরুদ্ধে যায়, আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত। তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন, ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন, আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজার বিরোধিতা করতে হবে। আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন, সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপক্ষে ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ।
তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন, সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, কিভাবে তালাত আদায় করা যায়, মদ খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না, যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে, আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত, যা কোরআনেও বলা আছে, তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরো অনেক বিষয় আছে, কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো, এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনার তা অনুসরণ করা উচিত নয়, কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি, হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন, তাই মিলগুলো শুধু অনুসরণ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন। আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন, জাফর খান এবং কোরআনের সাথে মিলে যায়, এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হিদায়ত দান করুন বোন। বোন আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার, পুরোপুরি। বোন আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত? জি স্যার। আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন, আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃতই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। আরবিতে আপনি বলতে পারেন মুসলমান, বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী। তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি ছাড়া আর উপাস্য নেই, মূর্তি পূজা করা অন্যায়, আপনি যদি সর্বশেষ ও চূড়ান্ত নবী কল্কি অবতার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম। বোন আপনি কি একমত আছেন? জি স্যার একমত। তাহলে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম? বোন আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা, যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী, তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য। আপনি পাশ করেছেন, অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে, এবং ইনশাল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবন ধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে। হ্যাঁ এই তো ইনশাল্লাহ, মাশাল্লাহ। তো বোন আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? পুরোপুরি না হলেও কিছুটা একমত। না দেখলেন তো, পুরোপুরি না কিছুটা এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই পেতে চাই, মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক, এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ। আচ্ছা আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই? হ্যাঁ। ঠিক আছে, আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তো বোন আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি কি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা, ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত, আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার অবশ্যই। বেশ আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু বাহাশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে
যে কোন উপাস্য নেই, কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর, আল্লাহর বান্দা এবং রাসূল, বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবেই আপনারা সমাজসেবা করতে পারেন। বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাআল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন বোন। কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ ঠিক আছে, আমার নাম বালা। এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার। আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সৃষ্টি নিজেই, ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন, কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে? স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন? ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমাত্র স্রষ্টা একজনই, এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন? এর কোনো উল্লেখ আছে কি না? আপনি যদি কোরআন পড়েন, যা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ চূড়ান্ত বার্তা, এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন, এটা বলা আছে, এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আর একটা সৃষ্টি করবেন। সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন, যাকে আমরা কিয়ামত বলি, পৃথিবীর অন্তিম পরিণতি। এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে। অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন, যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয়, কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায়। যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে, কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে, কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে, কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে, এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায়। তত্ত্ব কেন? কারণ এগুলো হচ্ছে অনুমান। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে। এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে, আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন, এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর। আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য। তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে। তো আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন? আপনি কি মানেন যে স্রষ্টা একজনই? আমি বিশ্বাস করি না যে, ধরুন আমাদের এই মানব জাতি কি বিশ্বাস করেন না? মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি, অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে? তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তারা করলে সেটাই। সেটা কি আমি বলতে চাইছি, আপনি মনে করেন মানব জাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে? হ্যাঁ, ভাই বলছেন যে তিনি মনে করেন মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে, তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না। তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পারবে না। তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের, একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা, যা আমরা মানুষেরা করে থাকি। যেমন একটা গাছ, সেটা আমরা কাটি, কেটে কাঠ বের করি, তারপর চেয়ার টেবিল বানাই, এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি, যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা, যা মানুষ কখনোই করতে পারবে না, শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন, শুধু আল্লাহই করতে পারেন। তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে, একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা, এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা। এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সূরা তুরে অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 35, তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো? উত্তর হচ্ছে না। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন, আপনি গাছটিকে ধ্বংস করছেন, গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো, তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না, শক্তি তার রূপ পরিবর্তন করে, বিজ্ঞানীরা তাই বলেন। তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে
আমরা ইট বানাতে পারি, বাড়ি বানাতে পারি, আবার সেটা ধ্বংস করতে পারি, কিন্তু অন্য কিছু তো রূপ নেবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করতে পারেন যে আমরা পারি না। আপনি চেষ্টা করতে পারেন, বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি, আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না, এটা একেবারে অসম্ভব। এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন, আমরা পারি না। এ কারণে পবিত্র কোরআন বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন বোনদের দিক থেকে, ওখানে কোনো অমুসলিম বোন আছেন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে। তার নাম স্বামীনাথন, তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলর ডিগ্রি করেছেন। তার প্রশ্নটি হলো, ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর, আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয়? সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া। আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়? বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে, যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর। তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন, সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল। বোন, প্রতিটি মানুষই সংবেদনশীল। আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয়, কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে, সংবেদনশীলতা পরিবর্তিত হয়। কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল, কিছু ব্যাপারে তা নয়। তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়। যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয়, আমরা মুসলমান, আমরা আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়েও বেশি না ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়েও বেশি ভালো না বাসে। এখন আমরা যদি দেখি যে মানুষ, কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে। একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরা তাদের সন্তানদের খুব ভালোবাসে। তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে, তারপর পানি ঢালা হলো, কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো, তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল। পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল, যখন সে আর বাঁচাতে পারলো না, সে নিজে বাচ্চা ফেলে লাফ দিয়ে বেরিয়ে এলো। তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয়। এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজে লাভ দিয়ে বেরিয়ে চলে এলো। এটা একটা পরীক্ষা মাত্র। একইভাবে মানুষ তার বাচ্চাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে, আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাকে অপমান করেন, আমি এটা পছন্দ করব না, কিন্তু কিছু মনেও করব না। আমি পছন্দ করব না, কিছু মনেও করব না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করেন, আমি বেশি কষ্ট পাবো। এটা সংবেদনশীলতা নয়, এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের। সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসূল খুবই ঘনিষ্ঠ, এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ, স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ, স্বামীর চেয়েও ঘনিষ্ঠ, নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ। তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন, যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে। আপনি আমাকে একজন মানুষ দেখান, আপনি যদি তাকে অপমান করেন, ঠিক আছে, কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে। যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন, সে অবশ্যই রেগে যাবে। তো আমরা আমাদের আল্লাহ এবং রাসূলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি। এ ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুশদি ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম, মুসলিম পরিবারে জন্ম, যখন তিনি বই লেখেন, মিথ্যে সমালোচনা করেন, শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য, সে কারণে তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে। আপনি বলছেন প্রতিবাদ করার আর কোনো ভালো উপায় ছিল কি না? আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না, অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে, যা আমিও সমর্থন করি না। কিন্তু তারা সংবেদনশীল, যেহেতু এটার সাথে আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দূত জড়িত। কিন্তু আমাদের খারাপ লাগা উচিত, কিন্তু তাদের কেউ কেউ অতি প্রতিক্রিয়াশীল, কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে, যেটা করা উচিত নয়। কেউ কেউ শান্তিপূর্ণ করা, ঠিক আছে, প্রতিবাদ করা উত্তম। আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধাস্বরূপ শুনে থাকবেন। আমি বিস্তারিত বলেছি
সালমান রুশদি কি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন। এবং সর্বপ্রথম দেশ স্যাটানিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ? ইন্ডিয়া। শ্রী রাজীব গান্ধী সে সময়ের প্রধানমন্ত্রী, তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে, যা বইটি নিষিদ্ধকারী প্রথম দেশ। এবং আমি এটাকে স্বাগত জানাই, কিন্তু নিজের অজ্ঞতাবশত তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও, শ্রীরামকে নিয়েও, যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে। আর ভেবে দেখেন, আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি, কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন, সাহিত্যিক, যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে চার অক্ষর একটা শব্দ ব্যবহার করেন। মার্গারেট থ্যাচারের নীতি, চার অক্ষরের শব্দ, ফাদার আঙ্কেল কাজিন কিং। এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করলো, কেন? তিনি চার অক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে। এই সালমান রুশদি, তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে আইএনজি যোগ করেন, অনেকবার করেছেন ইংরেজি নীতি সম্বন্ধে আর মার্গারেট থ্যাচারকে নিয়ে। এবং তিনি তাকে সম্বোধন করেন, জানেন কি না, ম্যাগি বা দুশ্চরিত্রা। আচ্ছা বেশ, আপনি বলতে পারেন যে ইংরেজিরা উদারমনা, তারা কিছু মনে করবে না, কিন্তু আপনি যদি দেখা করেন মার্গারেট থ্যাচারের ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে, তিনি কি করবেন? আঘাত করবেন। তো সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে? সবাই আসলে সংবেদনশীল। আবার মনে করেন, এই একই ইংরেজ সরকার যাকে না একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল চার অক্ষরের শব্দের জন্য, সালমান রুশদিকে তারা মেনে নেয়, কেন, কি কারণে? কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করেছেন। তাই যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছেন, তারা মার্গারেট থ্যাচারকে বলা সে চার অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে, কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন। তো এভাবেই নীতিগুলো বদলাতে থাকে। আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে, বক্তব্যের স্বাধীনতা আছে, কিন্তু এটা কখনোই সীমাতিক্রম করবে না, এটা কাউকে কষ্ট দিতে পারবে না, আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে। কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু কুৎসা রটানো যাবে না। কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ। তো এর উপর ভিত্তি করে মুসলমানরা, যেহেতু সালমান রুশদি, যেহেতু সে আমাদের নবী মোহাম্মদ ইসলামকে অবমাননা করেছে এবং কুৎসা রটিয়েছে, এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে, আর এটা আমি সমর্থন করি। এবং আমরা যদি বিশ্লেষণ করি, অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন। আপনি যদি পড়েন বাইবেল, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, কোরআন শরীফ যদি পড়েন, আর এটাকে ধর্মের অবমাননা বলে জানে, এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল, কারণ এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আমি কি কোনো অমুসলিম কোনো ভাইয়ের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে পারি? ওখানে কোনো অমুসলিম ভাই আছেন? ঠিক আছে ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি নেলসন ম্যান্ডেলা, একজন মেডিকেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হলো ইসলাম, এটা ভালো কথা, তা সেটা যে যাই মনে করুক না কেন, অমুসলিমদের মধ্যে, খ্রিস্টান লোকদের মধ্যে, হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে, এমনকি মুসলমানদের মধ্যেও এটা আছে যে, মুসলমান হওয়া মানে উদ্ধত, এটা কেন হবে? আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি, একক ঈশ্বরে, এমনকি আমি যিশুও বলি না, আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে দীক্ষিত করতে পারি? দয়া করে আগে শুনুন, দূত বা নবীকে না মেনে কি আমি সেটা করতে পারি? এই অবস্থায় আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি, সবাই আমাকে যে নামে চেনে
নেলসন ম্যান্ডেলা ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো? ভাই দুটো প্রশ্ন করেছেন, ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা, আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারী, ইসলাম মানে হলো শান্তি, কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত? ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিমই মনে করে যে মুসলিমরা উদ্ধত, সহিংস ইত্যাদি। ভাইয়ের কারণটা হলো মিডিয়া, মিডিয়া মিডিয়া সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে। আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে, সব সময় ঠিক বা ঠিক যাই হোক না কেন। ওকলাহোমা বোমা হামলা যুক্তরাষ্ট্রে, যাতে প্রায় 166 জন মানুষ মারা গিয়েছিল, এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা। দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, এতে মুসলিমরা জড়িত। পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য, কমিউনিস্ট, তারা জড়িত ছিল। এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ, ঘটনা শেষ। তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে, আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ। যেমন ভারতীয় সংবাদপত্রে আপনি দেখবেন যে একজন 50 বছর বয়স্ক আরব, 50 বছরের বয়সের আরব মুসলিম 19 বছরের এক মেয়েকে বিয়ে করছে, দেখবেন যে অনেক বড় সংবাদ, শিরোনাম। পরের দিন 50 বছর বয়স্ক অমুসলিম 9 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, এটা আসে সংক্ষিপ্ত সংবাদ। তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন 50 বছরের মুসলমান 19 বছরের মেয়েকে বিয়ে করছে, আর 50 বছর বয়স্ক অমুসলিম 9 বছরের মেয়েকে ধর্ষণ করছে, ছোট করে আসে। তো এই হচ্ছে আমাদের মিডিয়া। তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ না শান্তি বিষয়ে। এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় 1 বছর আগে দিয়েছিলাম বোম্বেতে, মিডিয়া ও ইসলাম, যুদ্ধ না শান্তি, এবং আরো অনেক জায়গায়। আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আমাকে উদ্ধত মনে করেন? না। মার্শাল্লাহ, আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত? কেউ কেউ, সরি, কারো কারো মুখ দেখে মনে হয় না। না ভাই, আপনি দেখেন, আপনি অতীতে দেখুন, আর তাদের চেহারা দেখুন। ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায়? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না, আপনি পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন, আমি দেখছি না। খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে? না না। তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত। হ্যাঁ, কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে, এখানে কেউ কি আপনাকে মেরেছে, আপনাকে কেউ গালাগাল করেছে? না। তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত, তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে। দেখুন, চেহারা হলো ঈশ্বর প্রদত্ত, তাই কাকে দায়ী করবেন, ঈশ্বরকে না মানুষকে? অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত। আরেকটা ব্যাপার দেখেন ভাই, মনোবিজ্ঞান আছে, মনোবিজ্ঞানে বলা হয় যে, দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার, মনোবিজ্ঞানে বলা হয়, ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু, আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু, ঠিক আছে, কিন্তু তিনি একজন সাধারণ মানুষ, গড়পড়তা মানুষ। যখনই মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি, এবং আপনি রেগে যাচ্ছেন, তার দিকে এভাবে তাকাচ্ছেন, তিনি একজন স্বাভাবিক মানুষ, যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন। তো যখনই তিনি রাগছেন, হ্যাঁ বলেছিলাম না, দেখলেন আমার দিকে কীভাবে তাকাচ্ছে, প্রথমে তো আপনি তাকিয়েছেন, তিনি একজন সাধারণ মানুষ, যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু, তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে, তিনি স্বাভাবিক, কিন্তু আপনি তাকে দেখছেন, তার চলাফেরা দেখছেন, রেগে তাকাচ্ছেন, তিনি ভাবছেন এই লোককে আমার দিকে রেগে তাকাচ্ছে, তাই তিনিও রেগে যাচ্ছেন। তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কীভাবে তাকাচ্ছে, কিন্তু শুরু করেছে কি আপনি? তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে। মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত, সন্ত্রাসী, সহিংস, আপনাকে মেরে ফেলবে। তো আপনি খুব সাবধান হয়ে গেলেন, মানুষের মুখের দিকে তাকাচ্ছেন, হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে, কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে, তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী। তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে, তাই টুপির সাথে আমি স্যুট পরি, পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক, আর পাজামা আমার গোড়ালির উপরে, তো আমি এটা মিশ্রণ করি। মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি, কিন্তু আমি মাথায় টুপি পরি, তো আসলে এটা হলো মিডিয়া।
কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগামী লোক থাকতে পারে। আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক, সকল ধার্মিক মুসলমান ভালো, কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে। ভাই আপনি বলেন তো, ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে? কারা আপনি কি জানেন? না। কাশ্মীর? কাশ্মীর জানেন তো? কাশ্মীর? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় শুনেছেন? মিডিয়ায়। একদম ঠিক, কাশ্মীর। কিছু হলে কাশ্মীরি মুসলমান জিহাদি, ঠিক তো? ভাই আপনি কি জানেন ভারতে সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে? হয়তো কাশ্মীরিরা, তাই তো? না আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন? হয়তো তারাই, হয়তো হয়তো, ঠিক আছে, এটা একদম অবাস্তব কথা। আপনি কি জানেন আসামে কতজন লোককে হত্যা করা হচ্ছে? উলফা, উলফার নাম শুনেছেন হয়তো, হয়তো সংক্ষিপ্ত সংবাদে, তাই তো? সংক্ষিপ্ত শিরোনামে নয়, উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন। তাদের প্রধান উদ্দেশ্যই হলো মুসলিমদের হত্যা করা। তারা কাশ্মীরি বিদ্রোহীদের চেয়েও বেশি হামলা করে থাকে, কিন্তু সংবাদে খুব কমই তাদের শোনা যায়। আপনি কি মাওবাদীদের জানেন? মাওবাদী, মাওবাদীরা তারা ভারতের 600 জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্যমতে 150টিরও বেশি জেলা দখল করে আছে। তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্র আর গোলাবারুদ বেশি আছে। তাদের কাছে রকেট লঞ্চারও আছে। আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দেয়? এগুলো সংবাদে ছোট করে আসে। হ্যাঁ স্যার। তারা ভারতের জন্য কাশ্মীরিদের চেয়েও বড় বিপদ। কাশ্মীরিরা শুধু কাশ্মীরেই গোলাগুলি করে, সেটা ঠিক না বেঠিক পরে আলোচনা করব। তাদের এই যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো, ঠিক না বেঠিক। কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কব্জা করছে, এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে। আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া, এটা মূলত মিডিয়াই। সব সমাজে খারাপ জিনিস আছে, মিডিয়া সমাজে দুষ্ট লোকদের খুঁজে বের করে এবং তুলে ধরে এভাবে যে মুসলিম মাত্র এরকম। আমি নিশ্চিত কিছু কিছু লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী, যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে, তারা কোরআনের বিরোধী। কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী, যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে, কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী, আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না, ঠিক তো? চিন্তা করেন আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন। আমি এটা ভাবি, সেটাই প্রশ্ন করা। যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না, তাই তো? তো এটাই হচ্ছে প্রমাণ যে যদি আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না। তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি, নেলসন ম্যান্ডেলা। আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান নেতার কথা মনে করিয়ে দেয়, নেলসন ম্যান্ডেলা। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন। আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি, মুসলমান হতে পারি রাসূলকে বিশ্বাস না করে? আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা, ঠিক? হ্যাঁ। দূত বলতে তো যীশু খ্রিস্টকেও একজন দূত বলা যায়। হিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি সম্পত্তি, নামটা পরিবর্তন করতে হবে কিনা? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন, তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন, ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের দর্শনে একমত, ইসলাম গ্রহণও করতে চান, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তেমন কিছু জানেন না, ঠিক আছে? হ্যাঁ। এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা, এই তার প্রশ্ন। আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা? প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না। আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে। তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন তাদের আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আর আপনার জানার জন্য বলছি, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে। কোনো মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহ, যাকে বলা হয় খ্রিস্ট। বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের অমরত্ব দাবিদার। তিনি বলেন যে তিনি ঈশ্বর।
প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই, একটিও দ্ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। এমনকি বাইবেলে দেখবেন যীশুখ্রিস্ট বা ঈসা সাল্লাম নিজে বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, যীশুখ্রিস্ট নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি। যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নয় সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট সাল্লাম ছিলেন একজন মুসলিম, তিনি কখনোই দেবত্ব দাবি করেননি, তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক অফ এক্সোডাস আছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, যে হে ইসরায়েলের লোকেরা এই নাজারেথের যিশুর কথা শোনো, তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে তোমরা তার সাক্ষী। আর যখন যীশুখ্রিস্ট সাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি, তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা মুসা আলাহিসাল্লাম বলেছিলেন বুক অফ ডিউটারনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4-এ। যীশুখ্রিস্ট সাল্লাম সেই কথাটাই বলেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, তিনি বলেন শামা ইসরাঈলো আদনা হাইনু আদনাই খাদ, শোনো হে ইসরাঈলবাসী, ঈশ্বর আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর। তো আপনি যদি মুসলমান হন, মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে, সে আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, ইসাক, মুসা, যিশু এবং নবী মুহাম্মদ সাল্লামের উপর। তো এখন নবী মুহাম্মদ সাল্লামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি। আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না, আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না, কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে। আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন, যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেন নবী মুহাম্মদ সাল্লামের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে, এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিউটারনমিতে অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিউটারনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সঙ্গ অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে। যীশুখ্রিস্ট সাল্লাম বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7 এবং গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো, সবার শেষে যেটা বললাম, যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না, যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন, তিনি নিজ থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তো এখানে যীশুখ্রিস্ট সাল্লাম বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে, অর্থাৎ যীশুখ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না, যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন। এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা, তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোনো পবিত্র আত্মার কথা বোঝায় না। কেন? কয়েকটা অনুচ্ছেদ আগেই গসপেল অফ জনের অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7-এ যীশুখ্রিস্ট সাল্লাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে, কারণ আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না, সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত। সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বিদায় নেন। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন, তিনি এখানে ছিলেন যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন, তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয়। তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোনো পবিত্র আত্মাকে বোঝায় না, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বোঝায়, কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন। আর আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশুখ্রিস্টকে মহিমান্বিত করেছেন, আর কোনো ধর্ম বিশ্বাস নেই,
যা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে। এই মহিমান্বিত কোরআন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর কারণে, আর তিনি যে দৈব বাণী ধারণ করেছেন সে কারণে 150 কোটিরও বেশি মানুষ আজ যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে। যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা না বলতেন, যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন। একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন, নবী যীশু খ্রিস্ট সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে। এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি, আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন, যীশুকে ছিলেন তিনি একজন নবী, কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে, তারা বিশ্বাস করে যে তিনি নবী। আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি, কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী। একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ আল্লাহর দূত, যদি না মানেন তাহলে হতে পারবেন না, কারণ তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী। আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী। এবার আপনার শেষ প্রশ্নে আসি, যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা। যদি আপনার নামের সাথে শিরক জড়িত থাকে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক হবে, আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক নয়, এটা ঐচ্ছিক। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে দরকার নেই, তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয়। আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায়, আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও বিশ্বাস আনা। কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না, একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে। সে যদি না জেনে থাকে, যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো কোরআন বলছে, সে বিশ্বাস করা শুরু করবে। সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত। একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়াও আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন, কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যক নয়। আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্সে নেলসন ম্যান্ডেলা নাম আছে, আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না, ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না, লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বর মাত্র একজনই যাকে উপাসনা করা যায়, তিনি ছাড়া আর কাউকে নয়, এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত, বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যীশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত ভাই নেনসন? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে আপনার নাম নেনসনই রাখতে পারেন, বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ স্যার। আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না, আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন, যদি জানেন তো ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈশ্বরের দূত? হ্যাঁ স্যার। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি হয়তো বিস্তারিত জানেন না, তা বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন? যীশু ঈশ্বর নন, যীশু ঈশ্বরের একজন দূত। খুব ভালো, মাশাআল্লাহ। তো আপনি কি শাহাদাত পড়তে চান? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আপনি কি মানেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাম ঈশ্বরের একজন দূত? হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত? হ্যাঁ। কেউ কি আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম? না। কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে? না। কোনো অর্থনৈতিক চাপ, টাকা? না, টাকার কোনো ব্যাপার নেই। তো আপনি মন থেকেই বলছেন, আপনার নিজের ইচ্ছাতে, কোনো চাপ নেই আপনার উপর? বেশ, আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আশহাদু, আশহাদু আল্লাহ, আল্লাহ, ইলাহা, ইলাহা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না, আন্না মুহাম্মাদান,
মোহাম্মদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলু মাশাআল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মুহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাআল্লাহ ভাই আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হিদায়াত দেন এবং ইনশাআল্লাহ জান্নাতে জায়গা দেন এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আরো সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনই রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয় আপনাকে নাম বদলাতে হবে না আপনার নাম নেলসনই রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাআল্লাহ তা প্রয়োগ করেন এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার এখানে আর কোনো অমুসলিম ভাই আছেন এখানে একজন আছেন তিনি তামিল ভাষায় প্রশ্ন করতে চান যেটা অনুবাদ করা হবে অনুবাদ করার মতো কেউ আছেন কোন ভাই অনুবাদ করবে হ্যাঁ ভাই এখানে একজন অনুবাদক আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি বালাজি ইউরেকা ফরবস কাজ করছি সাধারণ ஒரு எறும்போட உயிரோட வேல்யூ ஒண்ணுதான் நம்ம ஹியூமனோட உயிரோ அதோட வேல்யூ ஒண்ணுதான் சோ நம்ம இந்த பீஃப் மட்டன்லாம் சாப்பிடுறோம் சோ தப்பு இல்லையா தென் வந்து பாத்தீங்கன்னா இந்த ஹிந்து முஸ்லீம் கிறிஸ்டின் மூணு இந்த பகவத்கீதை பிளஸ் பைபிள் தென் குரான் மூணு கேஸ்டம் ஃபைனலாக எல்லா உயிர்களெடுத்து அன்பு செலுத்துங்க தான் சொல்கிறாங்க ஸோ முஸ்லீம் மட்டும் ஸ்பெஷலாக நீங்கள் சொல்கிறது சரியாக புரியல பாய் একটা প্রশ্ন করেছেন যে একটা পিপড়া মারাও নাই যদিও পিপড়া ক্ষতিকর হতে পারে কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হলো গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটা কি অন্যায় নয় আমাদের কি দয়া দেখানো উচিত নয় আমি ভাইয়ের প্রশ্নের প্রথমাংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না বাংলাতে প্রশ্ন করেন তা আমার মনে হয় বাংলাতে বললেও ভাই বুঝবেন যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে বেশি সাবলীল হত্যার ব্যাপারে যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে এমনকি ইসলামেও কোনো জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ এ বিষয়ে একটা হাদিস আছে নবী বলেছেন যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল নবী বললেন এখানে আগুন জ্বালানোর কারণে এখানে পিঁপড়া আছে অন্য জায়গায় জ্বালানোর মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যেতে পারে তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিঁপড়া না মারা যায় এবার আপনার মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে মাংস খায় ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান 100% নিরামিষী হয়েও একজন খাঁটি মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাব না আপনি যদি ভেবে দেখেন পবিত্র কোরআনে বলা আছে সূরা মায়দা অধ্যায় 5 আয়াত নম্বর 1 যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5 যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আরো অন্যান্য জায়গায় সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 21 আরো অনেক জায়গায় এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয়
অ্যামিনো অ্যাসিড 21 ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু 8টি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরো বিশ্লেষণ করে দেখেন আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর ভিটামিন কে তে ভরপুর আর আরো গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সুচালো দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের আছে সমান দাঁত আবার সুচালো দাঁতও আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে কেন তিনি আমাদের এই সুচালো দাঁত দিলেন কেউ বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই মাংসও খাই শাকসবজিও খাই মাংস তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে তিনি কেন সুচালো দাঁত দিলেন আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্যই হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে মাংস হজম করতে পারে না আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি আবার আমিষ জাতীয় খাবার মাংস জাতীয় খাবার সর্বশক্তিমান ঈশ্বর যদি চাইতেন আমরা খাঁটি নিরামিষী হই কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় খাদ্য হজম করতে পারে কিন্তু এটাই স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষ আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30 এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য তা যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না আবার মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 39 সর্বশক্তিমান ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য তা যদি এই প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41 আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88 যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড় তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন ভীষ্ম উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতাপাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট হবেন যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 2 মাসের জন্য তুমি যদি তাদের মাংস দাও 3 মাস যদি খরগোশ দাও তাহলে 4 মাস যদি ছাগল দাও তো 5 মাস যদি শুকর দাও 6 মাস আর যদি হরিণ দাও তাহলে 6 মাস যদি পাখি দাও 7 মাস আর এভাবে তালিকাটা বড় হতে থাকে এরপর বলা আছে যে একটা ষাঁড় যজ্ঞতে দিলে 11 মাস একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো 1 বছরের জন্য সন্তুষ্ট থাকবেন আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন এমনকি গরুর মাংস কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে
আমিষ খাওয়া নিষিদ্ধ কারণ তারা অহিংস আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন। আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ, তাই পশু হত্যা এটা পাপ। আমি এর সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ, কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ, তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে। আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে, তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে। আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে। তখন তাদের যুক্তি পাল্টে বলে, জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই, কিন্তু গাছ ব্যথা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায়। এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে, কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না, কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র 20 থেকে 20,000 কম আছে। প্রাণীদের আছে 5টি ইন্দ্রিয়, আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায়। তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক, তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির, শুনতেও পারে না বলতেও পারে না। এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে, ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির, কথা বলতে পারে না শুনতেও পারে না, এখন কেউ যদি তাকে হত্যা করে, আপনি কি বিচারকের কাছে গিয়ে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল, সে বলতে পারতো না শুনতে পারতো না, আপনি কি তাই বলবেন? আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম, সে বলতে পারতো না শুনতেও পারতো না। তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন। কোরআন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে। তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে, শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ। যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে, তাই নবী বলেছেন এটা করোনা। তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে, আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন। যেভাবে মনুস্মৃতিতে বলা আছে, ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক, যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না, আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায় আমার তাতে কোনো রকম সমস্যা নেই, কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে, তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হত্যা অন্যায় সেজন্য আমি উত্তরটা দিচ্ছি, আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষ ভোজী হয়েও উত্তম মুসলমান হতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এটা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই। অমুসলিম বোন, হ্যাঁ আপনি আপনার প্রশ্নটি করুন। আল্লাহ এল্লাম ஒரு நொடியில செய்ய முடியும், கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் 6 நாள் ஆனது? உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் 6 நாள் ஆனது சொல்றாங்க, அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். அஸ்ஸலாமு அலைக்கும் ভাই, তার প্রশ্নটি হলো যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন? বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটা বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াত আছে আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামিসাল আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন, আল্লাহ যদি চান 1 সেকেন্ডে তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন তাই তিনি করলেন, এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না, একদিন কেন 1 সেকেন্ডেও তিনি করতে পারতেন। আল্লাহ চেয়েছেন এটা 6 দিনে বানাতে, সেজন্য 6 দিনে হয়েছে। তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কুন
ফায়াকুন হও আর এটা হয়ে যায়। এই সৃষ্টি জগৎ তিনি বলেন হও আর হয়ে গেল। তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন, সেজন্য ছয় দিনে হয়েছে। এমন দিনে এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না, এটাই তিনি চেয়েছিলেন। আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে। আশা করি উত্তরটা পেয়েছেন। এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন, আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম, আমি তার হাতে কোরআনের একটি অনুবাদ তুলে দিতে চাই। আমি স্বেচ্ছাসেবক বোনদের অনুরোধ করবো তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন। নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো, তিনি কে আছেন? নেলসন ম্যান্ডেলাকে এখানে আছেন? হ্যাঁ, অনুরোধ করছি মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি। আমি আরো অনুরোধ করছি, কয়েকজন বোন ইসলাম গ্রহণ করেছেন, আমি চাইবো যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকেরা কোরআনের অনুবাদ তাদের হাতে একটি করে তুলে দেবেন। ওয়াখির দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই ও বোনেরা।